নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজ আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরে আজ থেকে ভারী বৃষ্টিতে ভাসবে রাজ্যের বিভিন্ন জেলা, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন জেলায় এই ভারী বৃষ্টি হতে চলেছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এ ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেখে নিই কী বলছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে থেকে নিম্নচাপের অবস্থান এখন উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যা সংলগ্ন উপকূলে নিম্নচাপের অবস্থান, সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী তিন দিন নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিমে অভিমুখে এগোবে, আরও শক্তি সঞ্চয় করবে। বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়িষ্যার দিকে সরে যাওয়ার নিম্নচাপের প্রভাব কিছুটা কম পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গে। সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহারেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গল ও বুধবার অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে প্রবল বর্ষণের সম্ভাবনা আছে এবং মঙ্গলবার ভারী বর্ষণের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও সিকিমে। সমুদ্র উত্তাল হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 45 থেকে 55 কিলোমিটার বেগে উপকূলে ঝোড়ো হাওয়া বইবে এবং মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। সোমবার বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণের সতর্কতা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আরও 4 জেলায়, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা কলকাতা সহ বাকি জেলায়। মঙ্গলবার হলুদ সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। সোমবার ভারী বর্ষণে হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও। বুধবার পূর্ব বর্ষণে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে। অতি ভারী বর্ষণে কমলকাতা সতর্কতা জারি করা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। ভারী বর্ষণে কমলা সতর্কতা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায়। বুধবার অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি ও কমলা সতর্কতা রয়েছে মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে 5টি জেলায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে ধসের প্রবল সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং জেলায় কিছু জায়গায় ধস নামার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে নদী জলস্তর বাড়তে পারে, প্লাবিত হতে পারে নিচু এলাকা, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এ ধরনের আবার গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দেবেন।